এখানে টিউশন ফিস বা টিচিং ফিস যেটা আপনি স্টুডেন্ট থেকে নেবেন বা প্যারেন্টস থেকে নেবেন সেটা আপনি নির্ধারিত করবেন আপনি ডিসাইড করবেন এখানে আমরা ডিসাইড করি না আমাদের কাজ হচ্ছে টিচারকে স্টুডেন্টদের সাথে কানেক্ট করে দেওয়া স্টুডেন্টকে টিচারদের সাথে সঠিক টিচারদের সাথে কানেক্ট করে দেওয়া তারপরে যে চার্জ করবেন কী না করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে আমি এটা সাজেস্ট করব যে আপনি অনলাইনে গিয়ে সার্চ করুন বা স্কেলিও বিভিন্ন যারা টিচার আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন তাদের সাথে আপনি নিজেকে ট্যালি করে দেখুন যে ও কত চার্জ করছে আপনি কত চার্জ করছেন তারপরে আপনি স্টুডেন্ট বা প্যারেন্টসদের থেকে আপনি নেগোশিয়েট করতে পারবেন আর তারপরে নেগোসিয়েশনের পরে যেই ফিজটা আপনার ন্যায্য মনে হবে সেটা আপনি চার্জ করবেন তার বাইরে এখানে আমাদের কোনো কন্ট্রোল থাকে না আমরা কন্ট্রোল করতে চাই না বিকজ এখানে আপনি যখন পড়াচ্ছেন ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইউ